অনেকের মনে প্রশ্ন থাকে, স্বর্গে কী হয় আর আমরা স্বর্গে গিয়ে কী করব? আমরা কি দিন রাত অনন্তকাল ধরে শুধু প্রেস অ্যান্ড ওয়ার্শিপ করব? হ্যাঁ অবশ্যই আমরা প্রেস অ্যান্ড ওয়ার্শিপ করব, কিন্তু এ তো গেল একটা বিষয়। এছাড়াও আমরা আরও অনেক কিছু করব, এবং যেটা জানলে আপনি আশ্চর্য হবেন। আজ আমরা এই ভিডিওতে স্বর্গ নিয়ে আটটি বিষয় আলোচনা করব। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা দিয়ে শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ করি আজকে দিনের জন্য, যে তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমরাও তোমাকে ভালোবাসি। তার জন্য তুমি এখনও আমাদেরকে জীবিতদের মধ্যে জীবিত রেখেছ। তোমার বাক্য বলে রোমিও 8:28-এ, যে তোমাকে ভালোবাসে তার জন্য সব কিছু মিলে সর্বদা মঙ্গল উৎপন্ন করে। তোমার বাক্যের জন্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানছে, তোমার প্রেমকে জানছে, আমি এটাই প্রার্থনা করি তাদের মন ও আত্মাকে খুলে দাও, যাতে তোমাকে আরও বেশি করে জানতে পারে এবং তোমার আশীর্বাদ যেন সর্বদা তাদের জীবনে থাকে। আমিন। এই ভিডিওতে আমরা আলোচনা করছিলাম স্বর্গের বিষয়। চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্বর্গে অনেক কিছু করার আছে, আর তাই স্বর্গে বোর হওয়ার ব্যবস্থা নেই। কিন্তু মনে রাখবেন, স্বর্গের কাজ আর আমরা পৃথিবীতে যেসব কাজ করি তা একই নয়, কারণ জগৎ সংসারের সব কিছু কাজের ফল হলো পাপের পরিণাম, যা আদমের পাপের কারণ ছিল, আর এটা ছিল অভিশাপ। আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছো যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, তুমি এর ফল অবশ্যই খাবে না, তাই তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো, আজীবন তুমি কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে, তা তোমার জন্য কাঁটা গাছ ও শিয়াল কাঁটা ফলাবে, আর তুমি ক্ষেতের লতা গুল্ম খাবে। যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে। যা আমরা আদিপুস্তক 3:17-19 পড়লে জানতে পারি। কিন্তু স্বর্গে আমরা নতুন জীবন পাব, যেখানে থাকবে সম্পূর্ণ শান্তি ও আরাম। প্রকাশিত বাক্য 14:13 এরকম লেখা আছে, তখন আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি লেখো, ধন্য সেই মৃতজনেরা যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করে। পবিত্র আত্মা বলেছেন, হ্যাঁ, তারা তাদের শ্রম থেকে বিশ্রাম পাবে, কারণ তাদের কর্মগুলো তাদের অনুসরণ করে। তাই স্বর্গ কোনো বোরিং প্লেস নয়, আর সেই অনন্ত স্বর্গে আমরা সর্বদাই কাজে ব্যস্ত থাকব, আর ঈশ্বর আমাদেরকে কাজ দেবেন আর আমরা খুবই আনন্দের সাথে করব। এটাই হলো আলাদা বিষয়। প্রকাশিত বাক্য 22:3 এরকম লেখা আছে, সেখানে আর কোনো অভিশাপ থাকবে না, সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষ শাবকের সিংহাসন, আর তার দাসেরা তার উপাসনা করবে, আর আমরা তখন এত কাজের পরও ক্লান্ত হব না যেমন আমরা এখন ক্লান্ত হয়ে পড়ি। বাইবেলে এ বিষয়ে কোথাও বলেনি যে আমরা স্বর্গে এক্স্যাক্টলি কী কী করব, কিন্তু এটা কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু এটা একটা আনন্দের বিষয় যে আমরা অনন্তকাল ধরে স্বর্গে আনন্দ করব। নাম্বার 2, যখন আমরা স্বর্গে যাব তখন আমরা এখনকার থেকে অন্যরকমভাবে চিন্তা করতে শুরু করব। প্রথম করিন্থীয় 13:12 এরকম লেখা আছে, এখন আমরা যেন দর্পণের মধ্যে দিয়ে অস্পষ্ট দেখছি, তখন দেখব মুখোমুখি, এখন আমি তাকে আংশিকভাবে জানি, তখন আমি পূর্ণরূপে জানতে পারবো, যেমন আমিও পূর্ণরূপে পরিচিত হয়েছি। এখান থেকে আমরা জানতে পারি যে আমরা অন্যরকমভাবে বুঝতে শিখব। এখন যেমন আমরা প্রশ্ন করি যে কেন ঈশ্বর দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যায়, কেন ঈশ্বর এমন হয়, কেন ঈশ্বর অমন হয়, এই সব কেনর উত্তর আমরা সেদিন পাব। এখানে বিষয়টা হলো আমরা আরও পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারব।
আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে যখন আমরা নতুন আকাশ ও নতুন পৃথিবীতে বাস করব। নাম্বার থ্রি, স্বর্গে আমাদের জন্য ঘর প্রস্তুত রয়েছে, সেখানেই আমরা বাস করব। যোহন 14:2 এরকম লেখা আছে, প্রভু যীশু বলেছিলেন, আমার পিতার গৃহে বহু কক্ষ আছে, যদি না থাকতো আমি তোমাদের বলতাম, তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর যখন আমি সেখানে যাই ও তোমাদের জন্য স্থানের ব্যবস্থা করি, আমি আবার ফিরে আসব এবং আমি যেখানে থাকি সেখানে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের নিয়ে যাব। আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথ তোমরা জানো। এই বাক্যটি পড়লে আমাদের ভেতর থেকে আশা জাগে আর আমরা সত্যি সত্যি উত্তেজিত হয়ে পড়ি ও আমরা খুবই আনন্দিত হই। নাম্বার ফোর, আমরা একে অপরকে স্বর্গে দেখতে পাবো। যারা আজ আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সাথে আমাদের আবার দেখা হবে। যদি তারা ঈশ্বরকে ভালোবেসে থাকেন, যদি তারা ঈশ্বরকে সেবা করে থাকেন, যদি তারা যিশুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করে থাকেন এবং আপনি নিজেও যদি হন, তবেই তাদেরকে স্বর্গে দেখতে পাবেন যখন আপনি এই পৃথিবী ছাড়বেন। পৌল বিশ্বাসীদের জন্য লিখেছিল, কারণ প্রভু স্বয়ং উচ্চ ধ্বনির সঙ্গে প্রধান স্বর্গদূতের উচ্চ রব এবং ঐশ্বরিক তুরিধ্বনির আহ্বানের সঙ্গে স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রিস্টে যারা মৃত্যুবরণ করেছেন প্রথমে তারা উত্থাপিত হবে এবং আমরা যারা জীবিত আছি যারা অবশিষ্ট থাকব আমরা প্রভুর সঙ্গে অন্তরীক্ষে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযোগে উন্নীত হব। সেই জন্য এই সব কথা বলে তোমরা পরস্পরকে আশ্বাস দাও, যা আমরা প্রথম থিসলনিকীয় 4:16-18 পর্যন্ত পড়লে জানতে পারি। পৌল আরও বলেছিলেন প্রথম থিসলনিকীয় 2:19 যে বিশ্বাসীরাও স্বর্গে আনন্দ লাভ করবে। আবার দ্বিতীয় সমুয়েল 12:23 দাউদ বলেছেন, কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে আমি কেনই বা উপবাস করব, আমি কি তাকে ফিরিয়ে আনতে পারব? আমি তো তার কাছে যাব কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না। এই প্রসঙ্গে দাউদ তার ছেলের বিষয় আলোচনা করেছেন যাকে তিনি হারিয়েছিলেন এবং তিনি জানতেন যে তার সাথে দাউদের আবার স্বর্গেতে দেখা হবে। তারপর মথি 8:11 এরকম লেখা আছে, আমি তোমাদের বলে রাখছি প্রাচ্য ও পাশ্চাত্য দেশ থেকে বহু মানুষই আসবে এবং এসে আব্রাহাম, ইশাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যে তাদের আসন গ্রহণ করবে। এই সবগুলি পদ এই পয়েন্টটাকে স্পষ্টভাবে বোঝার জন্য যথেষ্ট যে আমরা আবার আমাদের প্রিয়জনদের সাথে স্বর্গে মিলব। নাম্বার ফাইভ, আমরা দেখতে যেমন আছি সেরকমই থাকব এবং আমাদের মধ্যে সমস্ত রকম অনুভূতিও থাকবে। ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে বানিয়েছিলেন এবং তিনি আমাদেরকে অনুভূতিও প্রদান করেছিলেন। পুরো বাইবেলে আমরা দেখতে পাই যে ঈশ্বরের আবেগ ও অনুভূতি আছে। ঈশ্বরের আবেগ ও অনুভূতিগুলো এরকম, ঈশ্বর প্রেম, আনন্দ, প্রসন্নতা, পুলক, ঈর্ষান্বিত ও সুখী এবং আরও অনেক কিছু। আর তাই আশা করি স্বর্গেও আমাদের ইমোশন থাকবে, আবেগ থাকবে এবং বাইবেলও বলে যে স্বর্গে আমরা উৎসব পালন করব, ভোজ খাব এবং গান বাজনা আনন্দ করব। এ তো গেল সব আনন্দের আবেগ ও অনুভূতিগুলোর কথা। তাহলে প্রশ্ন হতে পারে, বাইবেল দুঃখ, কষ্ট, কান্না এইসব অনুভূতির বিষয়ে কী বলছে? আসুন জেনে নিই। প্রকাশিত বাক্য 21:4 বলছে, তিনি তাদের চোখ থেকে সমস্ত অশ্রু মুছিয়ে দেবেন, আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথা বেদনা হবে না, কারণ পূর্বতন সমস্ত বিষয় বিগত হয়েছে। সুতরাং সমস্ত যন্ত্রণামূলক অনুভূতিগুলো যেগুলো আমি আপনি সমস্ত মানব জাতি ঘৃণা করে আর যেগুলো পাপের থেকে উৎপত্তি, সেই সবগুলিকে ঈশ্বর শেষ করবেন।
তিনি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট দারিদ্রতা কান্না নির্যাতন সব কিছুই মুছে দেবেন এবং তিনি সমস্ত কান্না মুছে সব কিছু নতুন করে তৈরি করবেন আর তখন আমরা আর কোনো যন্ত্রণা অনুভব করব না নাম্বার সিক্স আমরা আমাদের পুরনো জীবনকে মিস করব না এখন যা দেখতে চলেছেন এর থেকেও স্বর্গ আরও সুন্দর বাক্য বলে যা কান কোনোদিন শোনেনি চোখ কোনোদিন দেখেনি তার থেকেও সুন্দর হলো স্বর্গ চলুন দেখে নেওয়া যাক স্বর্গও তেমনি ব্যাপার সেখানে কোনো চান্স থাকবে না যে আমরা আমাদের পুরনো জীবনকে মিস করব যিশায়ও 65 অধ্যায় 17 পদ এরকম বলে যে দেখো আমি নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী সৃষ্টি করি পূর্বের বিষয়গুলো আর স্মরণ করা হবে না সেগুলো আর মনেও আসবে না এটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা আমাদের পুরনো জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনার কথা মনেই করব না নাম্বার সেভেন আমরা আমাদের পুরনো শরীরকে পুনরায় ফিরে পাব কেউ কেউ বলে আমরা আত্মায় জীবিত থাকব আবার কেউ কেউ বলে আমরা স্বর্গদূতের মতো হয়ে যাব এগুলি একদমই সত্য নয় এ বিষয়ে বাইবেল আমাদের শিক্ষা দেয় না ঈশ্বর আমাদেরকে শরীর দিয়েছেন এবং একদিন তিনি আত্মা ও শরীরকে পুনরায় মিলিত করবেন আর আমাদের নতুন মহিমান্বিত দেহ হবে যা কোনো দিন পুরনো হবে না ক্লান্ত হবে না অসুস্থ হবে না কিন্তু এর কারণ কি কারণ ওটা হবে মহিমান্বিত দেহ যা আপনারা প্রথম করিন্থীয় 15 অধ্যায় 42 থেকে 48 পদ পর্যন্ত পড়লে জানতে পারবেন প্রাকৃতিক দেহ আর আত্মিক দেহের মধ্যে তফাত হলো এটাই যে আত্মিক দেহের মরণ নেই যাকে বলা যায় অমর যা স্বর্গের জন্য বানানো হবে অনন্তকালের জন্য বাইবেল আমাদের স্পষ্টভাবে বলে না আত্মিক দেহটি এক্স্যাক্টলি কেমন হবে কিন্তু প্রথম করিন্থীয় 15 অধ্যায় 47 থেকে 49 পদ পড়লে আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য পাই সেগুলি হলো প্রথম মানব ছিলেন পৃথিবীর ধুলি থেকে দ্বিতীয় মানব স্বর্গ থেকে পার্থিব সব মানুষ সেই পার্থিব মানবের মতো এবং স্বর্গীয় সকলে সেই স্বর্গ থেকে আগত মানবের মতোই আর যেমন আমরা পার্থিব মানবের স্বরূপ ধারণ করেছি তেমনই আমরা স্বর্গ থেকে আগত মানবের রূপও ধারণ করব সুতরাং এটা আমাদের বোঝায় যে যিশু পুনরুত্থানের পর তিনি যেমন মহিমান্বিত দেহ পেয়েছিলেন আমাদের আত্মিক দেহ ঠিক তেমনিই হবে এটা চিন্তা করলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার নাম্বার 8 স্বর্গ হলো আমাদের প্রকৃত ঘর বাইবেলে এ বিষয়ে খুবই স্পষ্টভাবে দেখায় যে আমরা এই পৃথিবীতে অতিথি মাত্র এটা আমাদের নিজেদের থাকার স্থান নয় আমাদের এটা ছাড়তেই হবে ফিলিপীয় 3 অধ্যায় 20 পদে এরকম লেখা আছে কিন্তু আমরা স্বর্গের নাগরিক আমরা সাগ্রহে সেখান থেকে আগত এক পরিত্রাতার প্রতীক্ষা করছি অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের যিনি তার যে ক্ষমতা বলে সব কিছু নিয়ন্ত্রণ রাখতে সমর্থ অনেক দিন বাড়িতে থাকতে থাকতে আপনার যেমন মনে হয় যে কিছুদিন ঘুরে আসি তারপর ঘুরতে যাওয়ার পর কিছুদিন পরই মনে হয় যে ব্যাস অনেক হলো এবার বাড়ি ফিরতে হবে এবার প্রশ্ন হতে পারে যে বাড়িতে কেন ফিরতে হবে এর উত্তর অবশ্যই হবে বাড়ির মতন আর কোনো স্থান হয় না কিন্তু কেন আমরা এমন বলি কারণ বাড়ির মতো স্বস্তির শান্তির সুরক্ষিত আর ভালোবাসার জায়গা সারা পৃথিবীতে আর কোথাও খুঁজলে আপনি পাবেন না
কিন্তু আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি বাড়িতে থাকলেও সমস্যার সম্মুখীন হয়, আপনার জীবনে যন্ত্রণা আসে, আর তাই আর সারা বিশ্বে খুঁজলেও আপনি পাবেন না যে আপনার শান্তির প্রকৃত জায়গা কোথায়। কিন্তু একটা জায়গা আছে, আমাদের সত্যিকারের বাড়ি, যেখানে আমরা শান্তির রাজা প্রভু যিশুর সাথে বসবাস করব। একমাত্র সেই জায়গা আমরা যারা প্রকৃত বিশ্বাসী আমরা অনুভব করব আমাদের নিজেদের বাড়ি হিসেবে, ঈশ্বরের সাথে, খ্রিস্টীয় ভাই বোনেদের সাথে এবং স্বর্গদূতেদের সাথে আমরা স্বর্গে আনন্দ করব। এবং তার জন্য যদি আপনি এখনও শিওর না হন যে আপনি স্বর্গে যাবেন কি না, তবে একবার চিন্তা করে দেখুন যে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন, কী এমন জিনিস যা আপনাকে বাধা দিচ্ছে। সময় কিন্তু এগিয়ে চলছে, সে কারোর জন্য থেমে থাকে না। এই জগৎ হলো ক্ষণস্থায়ী, যা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, আর আপনিও আপনার আত্মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবেন, যদি না এখনও পর্যন্ত আপনি আপনার জীবনে যিশুকে ত্রাণকর্তা ও মুক্তিদাতা রূপে গ্রহণ না করে থাকেন। প্রভু যিশু বলেছেন মথি 16:26, কেউ যদি সমগ্র জগৎ অধিকার করেও প্রাণ হারায় তবে তার কী লাভ। এমন কি জিনিস আছে যার পরিবর্তে মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে। আর তাই এই পৃথিবীতে যা ভালো কিছু করার জন্য আপনি চেষ্টা করবেন বা ভালো কাজ করবেন, সেই ভালো কাজের দ্বারা আপনি আপনার আত্মাকে সুরক্ষিত করতে পারবেন না। অথবা ঈশ্বর যেসব জিনিসকে ঘৃণা করেন সেই সব কিছুই যদি আপনি রোজদিনের জীবনে করতে ভালোবাসেন, তবে তা আপনি অনায়াসেই করতে পারেন, কারণ এটা আপনার স্বাধীন ইচ্ছা, কিন্তু এর পরিণতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি একজন গায়ক হতে পারেন বা নায়ক হতে পারেন, হতে পারেন আপনি একজন সফল বিজনেসম্যান, অথবা আপনি যদি একজন দেশের প্রধানমন্ত্রীও হন, তবুও আপনাকে একদিন না একদিন মরতে হবে, আপনাকে সব কিছুই ছেড়ে যেতে হবে, আর সব শেষে আপনি নিজেকে খালি বা শূন্য হাতে আবিষ্কার করবেন। সব শেষে আমাদের সকলের চলে যাওয়ার জন্য দুটো মাত্র জায়গা আছে, আপনি স্বর্গে যেতে পারেন অথবা নরকে। এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোথায় যেতে চান। আর আপনি যদি স্বর্গে যেতে চান, তার জন্য একটি মাত্র পদ আছে, তা হলো প্রভু যিশু। আপনি কি যিশুকে জানেন? আপনি কি যিশুর সাথে দেখা করার জন্য প্রস্তুত? কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করছেন? সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেক রাস্তা নেই, অনেক গলিও নেই, অনেক সড়কও নেই, যার দ্বারা আপনি সহজে বা শর্টকাট ধরে স্বর্গে পৌঁছাতে পারবেন। সেখানে যাওয়ার জন্য একটি মাত্রই রাস্তা আছে, আর তা হলো প্রভু যিশু, যিনি আপনার আমার সমগ্র মানবজাতির পাপ ভার নিজের কাঁধে তুলে নিয়ে তার মহামূল্যবান রক্ত তিনি ক্রুশেতে ঝরিয়েছিলেন, আর যাতে আমরা ঈশ্বরের সাথে মিলতে পারি, যাতে আমরা স্বর্গে ঈশ্বরের সাথে বসবাস করতে পারি। যোহন 14:6 যিশু বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। এইটা আপনার জন্য, আপনার জীবনের জন্য সব থেকে বড় সিদ্ধান্ত হবে, যদি আপনি আপনার সমস্ত পাপের জন্য অনুতাপ করেন আর বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জন্য ক্রুশে প্রাণ দিলেন এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তবেই আপনি উদ্ধারপ্রাপ্ত হবেন। রোমিও 10:9-10 এরকম লেখা আছে যে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ লাভ করবে। কেননা অন্তরে বিশ্বাস করলে ধার্মিক প্রতিপন্ন হয় এবং মুখের স্বীকারোক্তিতে লাভ করা যায় পরিত্রাণ। এর মানে এটা নয় যে আপনি যদি নিয়মিত চার্চে যান তবে আপনি পবিত্রাণ পাবেন, অথবা আপনি যদি কোনো খ্রিস্টীয় ব্যক্তির বাড়ি যান তবে আপনি উদ্ধারপ্রাপ্ত হবেন, অথবা আপনি যদি কোনো খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেন তবে আপনি উদ্ধারপ্রাপ্ত হবেন। না, আপনি নিশ্চিত হন যে আপনি যিশুর সাথে আবার দেখা করার জন্য প্রস্তুত। কিভাবে আপনি করবেন? প্রার্থনা করুন, ঈশ্বরের সাথে কথা বলুন,
প্রার্থনা করুন এবং ক্ষমা চান আপনার পাপ স্বভাবের জন্য, আপনার জীবনে যা কিছু ভুল করেছেন তার জন্য, তবেই তা সম্ভব। শুধু ক্ষমা চাইলেই হবে না, পুরনো পাপময় সমস্ত স্বভাবকেও ত্যাগ করতে হবে, যার জন্য আমাদের প্রার্থনার দ্বারা শক্তি অর্জন করতে হবে এবং ঈশ্বরের সাথে একটি নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হতে হবে। ভিডিওটি যদি আপনার আত্মিক উন্নতিতে সাহায্য হয়ে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, ও আমাদের চ্যানেলে ভিজিট করে আরও অন্যান্য ভিডিওগুলোও দেখুন ও আত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠুন। সকলকে জয় যীশু।